কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময় শেষ হচ্ছে মধ্যরাতে, কিন্তু এখনো টিকিট না পাওয়ায় অনিশ্চিত অনেকের যাত্রা। বরাদ্দ 10টি সহ 12টি ফ্লাইট ছেড়ে যাচ্ছে রাতেই, তবে রাত 8টার পর বিভিন্ন ফ্লাইটে যাদের যাওয়ার কথা তাদের যাত্রা অনিশ্চিত বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর আদাবর থেকে আমাদের সাথে আছেন রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। শুরুতেই সুলতানা জাহান মিতুর কাছে যেতে চাই। মিতু, সর্বশেষ পরিস্থিতি জানাবেন, এখনো কত কর্মী টিকিট পাননি? ঠিক এই সংখ্যাটি ঠিক একেবারে এক্সাক্ট করে বলা যাবে না, কেননা আজ রাত 12টার পরেই বা সবগুলো ফ্লাইট ছেড়ে যাওয়ার পরেই সরকারি সংস্থাগুলো একটি হিসেব নিকেশ করে সেই সংখ্যাটি বলতে পারবে। তবে যেটি বলতে পারি যে আজকে যাওয়া কর্মীর সংখ্যা আনুমানিক 2000-এর বেশি, কারণ 12টির মতো ফ্লাইট আজকে সারা দিনেই ছেড়ে যাচ্ছে। সবশেষ 3টি ফ্লাইটের তথ্য পেয়েছি ছেড়ে যাওয়ার, তার মধ্যে 2টি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে, সেটির সবশেষ ফ্লাইট রাত 2:05-এ একটি ফ্লাইট রয়েছে, এবং সন্ধ্যা 7:30-টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটির বোর্ডিং হয়েছে কিছুক্ষণ আগে, সেই ফ্লাইটটি এখনো ছেড়ে যায়নি। এত কেন ফ্লাইটের তথ্য। তবে বিমানবন্দরে এখনো কিন্তু অপেক্ষমান আছেন অনেক মানুষ, এবং এর মধ্যে অনেকেই আছেন যারা আসলে সরাসরি মালয়েশিয়া নয়, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে যেয়ে সেখান থেকে তারা মালয়েশিয়ায় যাবেন বলে তারা পরিকল্পনা করেছেন, এমন অনেকেই আছেন কিন্তু তাদের যাত্রাটা অনিশ্চিত। যেটি আপনি জানেন যে প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে যে আসলে যেহেতু আজকে রাত 12টা পর্যন্ত একটি সময়সীমা আছে মালয়েশিয়ায় প্রবেশে, তাই এরপরে যারা প্রবেশ করবেন বা যাবেন তাদেরকে বোর্ডিং না দেওয়ার একটি বিষয় আছে। তবে আমরা অসমর্থিত একটি সূত্রে জেনেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে মালয়েশিয়া সরকারের কথা হয়েছে যে আজ সারা রাতে যতগুলো ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যাবে তাদের সকলকেই যেন মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়, এমন একটি আশ্বাসের কথা আমরা শুনেছি। আরেকটি বিষয় যে এই যে যাত্রীরা যারা এখানে আছেন, যারা কুয়ালালামপুর পৌঁছাচ্ছেন, সেখানেও কিন্তু দুর্ভোগের আরেকটি গল্প আছে। আমরা শুনেছি যে সেখানে বাংলাদেশ সহ 14টি দেশের যে কর্মীরা কুয়ালালামপুর এয়ারপোর্টে আছে, সেখানে প্রায় 20,000-এর মতো কর্মী এয়ারপোর্টে আটকে পড়েছে গত 3-4 দিন ধরে, এবং সেখানে বাংলাদেশিদের সংখ্যা প্রায় 5,000 শুনেছে, এবং তাদের মধ্যে অনেককেই নিয়োগদাতারা নিতে আসছেন না। সেই বিষয়ে আসলে নিয়োগদাতারা যেটি বলছেন যে এত কর্মীর মধ্যে তাদের নিজস্ব কর্মী খুঁজে পেতে তাদের বেগ পেতে হচ্ছে, 2-4 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে। আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে এখানে অনেক, যেমন এয়ারপোর্টে অনেকেই আসলে অপেক্ষমান অবস্থায় আছে, তারা অনিশ্চিত তাদের যাত্রার বিষয়ে, আরেকদিকে কুয়ালালামপুরে কিন্তু অনেকে 20,000 কর্মীর মতো কিন্তু তারাও অপেক্ষায় আছে। সবকিছু মিলিয়ে মালয়েশিয়ায় যেতে যদি না পারে বা পৌঁছাতে না পারলে আসলে কর্মীদের কি হবে? এ বিষয়ে আমি কথা বলেছিলাম বাইরার সাথে, রিক্রুটিং এজেন্সিগুলোর যে সংগঠন, বাইরার একজন সদস্য আমাকে যেটি জানিয়েছে যে এরপরে তারা মন্ত্রণালয়ের সঙ্গে বসবে, এবং যেই রিক্রুটিং এজেন্সিগুলো যারা এই অনৈতিক কাজ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, এবং প্রচলিত আইনেও তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন, এবং সেই সাথে কর্মীরা যেন তাদের ক্ষতিপূরণ পান সেই আশ্বাসও তিনি দিয়েছেন যে সেই বিষয়ে তিনি কথা বলবে, যদিও সেটি আসলে কতটা বাস্তবিকভাবে করা যাবে সেটি আসলে প্রশ্ন সাপেক্ষ। আরেকটি বিষয় যে এই যে 47টি এজেন্সিকে ব্ল্যাকলিস্ট ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার, সেই দেশের সরকার, এই ব্ল্যাকলিস্টের আওতায় এই এজেন্সি অথবা এই নিয়োগদাতাদের আওতায় যেসব কর্মীর ভিসা হয়েছে তারাও কিন্তু এই না যাওয়ার তালিকায় আছেন, অর্থাৎ আমরা যেটি বলে আসছি যে প্রায় 30,000-এর মতো কর্মী ভিসা পাওয়ার পরও যেতে পারেননি, তার মধ্যে একটি বড় অংশ এই ব্ল্যাকলিস্ট হওয়া নিয়োগদাতার আওতায় ভিসা পেয়েছেন, তেমন একটি বিষয় আছে। সবকিছু মিলিয়ে কর্মীদের দুর্ভোগ আসলে ঠিক সেভাবে সমাধান হচ্ছে না, এখনো অপেক্ষমান আছেন, এখানে সারা রাত থাকবেন, অনেককেই আমরা পেয়েছি যারা আসলে আজকে চতুর্থ দিনের মতো এয়ারপোর্টে এসেছেন, বারবার তারা আসছেন টিকিটের আশায় তারা যাবেন বলে, এখন পর্যন্ত এই ছিল সবশেষে। আমি তো আপনি আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথে মেরিনা সুলতানা আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, যেমনটি আপনি শুনছিলেন যে আমাদের প্রতিনিধি বা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে মালয়েশিয়া গামী কর্মীদের এই ভোগান্তি, এই কর্মীদের আসলে টিকিট না পাওয়া ভোগান্তি হয়রানি এর দায় আসলে কার? এটা তো মানে মালয়েশিয়া তো আপনি জানেন যে নিয়োগ 2022 থেকে
তখনই কিন্তু পুরো সিস্টেম নিয়ে প্রসঙ্গে এসেছে আবারও সেই সিন্ডিকেট। হ্যাঁ, এবং দেখেন উনি অলরেডি বলেছেন যে 47টা এজেন্সি ওই প্রান্তে যারা ব্ল্যাকলিস্টেড হয়েছে তাদের আইনি প্রক্রিয়া ওখানে চলছে, সেই কানেকশনও আমাদের এখানে কোন স্টেপস আসলে নেওয়া হয়েছে কিনা। যদিও বাইরে থেকে একটা আশ্বাস পাওয়া গেল ওনার মাধ্যমে আমরা জানলাম, কিন্তু আপনারা যদি ভালো করে একটা ফলো আপ করে দেখেন যে আসলে আমরা কর্মীর সুরক্ষা, কর্মীর অধিকার ওই এই সংরক্ষণের জায়গায় আমরা কতটুকু আসলে পাচ্ছি। বিশেষ করে কর্মীরা বিদেশ যাচ্ছে, তারা রেমিটেন্স পাঠাবে, এটা যেরকম আমাদের এক্সপেক্টেশন থাকে সে তার কর্মসংস্থান তৈরি করবে, কিন্তু এই সিস্টেমের মধ্যে যে গ্যাপ গুলো, আমরা কিন্তু সিস্টেমের এই গ্যাপ গুলোকে কোনোভাবেই আমরা ওভারকাম করতে পারছি না। এবং এই জায়গাটা সত্যি সত্যি খুবই দুঃখজনক। এবং যে আপনারা জানেন যে প্রথম দিকে 4 লাখ 4.5 লাখের কথা শুনেছি, আমরা কিন্তু এখন শুনছি 6.5 লাখ টাকা দিয়েও এয়ারপোর্টে বসে আছে। হ্যাঁ, যারা যেতে পারছে না তো বটেই, ওখানে যেও কাজ পাবে কিনা। আমার কাছে এরকম মানে এজেন্সির লিস্ট সহ বাংলাদেশে অনেকে আছে যারা মালয়েশিয়া থেকে নক করছে, যে 9 মাস হলো বসে আছে একটা গ্রুপে, একটা এজেন্সির আন্ডারে প্রায় 58 জনের তালিকা আমার কাছে রয়েছে, যারা বলছে যে আমরা 9 মাস হলে বসে আছি কিন্তু আমি মানে কাজ তো পাচ্ছি না, তার জীবন যাপন কঠিন অবস্থা। এবং একই সাথে বলছে তারা মানে কোনো আইনি সাহায্য যদি নিতে চাইবে তারা ভয় পাচ্ছে। মেরিনা সুলতান, আমি একটু ইন্টারাপ্ট করবো, একটু জানতে চাইবো, যেমনটা আপনি বলছিলেন সিস্টেমের গ্যাপের কথা, এই সিস্টেমের গ্যাপগুলো আসলে ওভারকাম করা সম্ভব হচ্ছে না কেন? দেখেন, আমি যদি অভিবাসীকে টাকা আয়ের যন্ত্র মনে করি তাহলে তো হবে না। এইটা তো অনেকগুলো ইনস্টিটিউশন এখানে কাজ করছে, সরকার কাজ করছে, বেসরকারি সংস্থার কাজ করছে, এজেন্সি কাজ করছে, ওই প্রান্তে আরো কতগুলো কান্ট্রি কাজ করছে, তাই না? এখানে দেখবেন প্রত্যেক রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের জায়গায় মালয়েশিয়া যতটা চ্যালেঞ্জিং বরাবর হচ্ছে, আমরা যারা বিজনেসের মধ্যে রয়েছি, আমরা যারা ওই সিস্টেমের মধ্যে রয়েছি, আমরা তো এটা দেখতে পাচ্ছি। দেখতে যদি না পেতাম তাহলে কিন্তু আমরা 1,67,000 টাকা বা 65,000 টাকা দিয়েই আমরা তাদেরকে বিদেশে পাঠাতাম, আমরা কিন্তু তা পাঠাইনি। তার মানে কি, শুরু থেকেই টাকা কিন্তু 4.5 লাখ থেকে 6.5 লাখ পর্যন্ত চলে গেছে। মানে আমি খুব প্ল্যান ওয়েতেই এদেরকে এটার মধ্যে মানে ঢুকিয়ে দিচ্ছি, বিকজ অফ আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে টাকা একজন অভিবাসীকে কেন্দ্র করে আমি আসলে টাকা তৈরি করবো। এখন এখান থেকে তো মানে আমরা নিজেদেরকে বদলাতে না পারলে তো এই এই সেক্টরটার কোনোদিনও উন্নতি হবে না। আমাদের তো এই জায়গাটায় নিজেদেরকে বুঝাতে হবে যে আমি একটা বড় সেক্টরে প্রতিনিধিত্ব করছি নানান ক্ষেত্র থেকে। এখানে অভিবাসীরা অবশ্যই একটা ফ্যাক্টর, যে তারা তাদেরও প্রপারলি জানতে হবে, কিন্তু যারা সিস্টেমটা রান করছে সেই সিস্টেমে তো আমাদেরকে ফিরে দেখতেই হবে। যদি এই আজকের ঘটনাকে কেন্দ্র করে বলি, যে বিমানবন্দরে ডেকে এনে অপেক্ষা করতে বলা হয়েছে এজেন্সির পক্ষ থেকে, কিন্তু এখন বলছে টিকিট নেই, এসব দেখভালের দায়িত্ব আসলে কার, এবং তারা কি তাদের জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করছে? নিশ্চয়ই দেখভালের দায়িত্ব এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিএমইটি, যদি সরকার ধরি, বাইরা এখানে একটা বড় প্রতিষ্ঠান, এতগুলো প্রতিষ্ঠানের একটা অ্যাসোসিয়েশন, এটা তো নিশ্চয়ই একটা বড় পাওয়ারের জায়গা। আমরা জানি অনেক ধরনের লিমিটেশন আছে এখানে জানি, একই সাথে এটা তো সত্যি যে এখানে আমাদের অবশ্যই পানিশমেন্টের আওতায় আনতে হবে যারা এই ধরনের মিসম্যানেজমেন্টের মধ্যে প্রমোট করছে আছে মানে নিয়ে যাচ্ছে ওদিকে, এবং বারবার নিয়ে যাচ্ছে। যেহেতু অভিবাসীরা, যে বললেন আমরা এর আগে একটা দেখলাম ইন্টারভিউ, যে বলছে যে কিভাবে যাব আমি, আত্মহত্যা করবো। জি, মানুষের জীবনটাকে আমরা এখানে হাতে নিয়ে যখন খেলছি, একটা সেক্টরকে কিভাবে উন্নতির জায়গায় আমরা নিয়ে যেতে পারবো বলেন? আমরা সবাই মিলে থাকলেও তো আমি যদি আমাদের নিজেদেরকে যদি চেঞ্জ না করি, এটা আসলে সম্ভব? সেই পরিবর্তনের আশা আসলে সবারই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।